খালি ভাবছি বাড়িতে এসে আমি এই করছি না, ওই সময় ওই করছি না, মা এখন কি করছে? আমার আবার শরীরটা খারাপ করেছে। ভেবেছিলাম সবজি কাটবো না, তা বললাম যে না কেটেই রাখি, কাট শুয়ে পড়েছি আজকের মতো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে বিকেল 5টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। গলাটা আমার একটু ব্যথা, আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। আমি কবে এলাম জানো? সোমবার এই দুপুর 3টের সময় ঢুকেছি বাড়িতে, এই শ্বশুরবাড়িতে ঢুকেছি। সেদিনকে আর কোনো ব্লগ করিনি, সোমবার দিনকে মনটা একটু খারাপ ছিল চলে আসছি বলে। আর তারপর শরীরটা অল্প অল্প খারাপ ছিল, মানে ঠান্ডা লেগেছে। আজকে সকাল থেকে তো গলা এত ব্যথা, কথা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো বোধ হয়। ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা ব্যথা করছে। আজকে সারাদিনে সেরকম কোনো কাজই ছিল না, কেননা এতদিন বাড়িতে মানে ইয়েতে ছিলাম তো, বিশ্রামে, এখানে এসেছি কাজের এনার্জিটা পেয়ে উঠছিলাম না। কিন্তু কাজ বিশাল, তোমাদের দেখাচ্ছি কি বিশাল কাজ। তার জন্য আজকের দিনটা কোনো রকমে সারাদিনটা গেছে, বিকেলবেলা রান্না করব। আর শনিবার দিন যে আগের সপ্তাহে যে শনিবার এসেছিলাম এই বাড়িতে, রিশানে বাবাকে রান্না করে দিয়ে গেছিলাম, সেই খাবার মানে মাংস রান্না করে দিয়ে গেছিলাম, সেইটা কালকে এসে দিকে রয়েছে। কালকে রাতেও খেয়েছি, আজকে দুপুরে ওই মাংস ভাত খাওয়া হয়েছে, বিকেলবেলা এখন, তাই জন্য দুপুরে আজকে কোনো রান্না বান্নাও হয়নি। আর সেরকম একটা কোনো কাজও করিনি আজকে। আমি ওই সারাদিন ভেবে যাচ্ছি যে ওই বাড়িতে এই সময় আমি এই করছিলাম, ওই বাড়িতে আমি এই সময় ওই করছিলাম, এই চিন্তা করছে। তা আজকে বিকেলে রাতে কোনো খাবার নেই, সেই রাতেরটা করবো। বাবা আমার গলা কী অবস্থা! আরে আমার সামনে গাছে দুটো পাখি হেব্বি ঝগড়া করছে, হেব্বি। তোমাদের তো বলেছিলাম যে বাড়ি গিয়ে আমি বলবো যে এতদিন কেন আমি বাপের বাড়িতে ছিলাম, কারণ সচরাচর এতদিন আমি থাকি না, দুদিন খুব বেশি হলে 3 দিন, পুরো 16টা দিন বাপের বাড়িতে ছিলাম। তার কারণ হচ্ছে রিশানের বাবা বাড়ি ছিল না, রিশানের বাবা হচ্ছে ঘুরতে গেছিলো তার বন্ধুর সাথে লাদাখ। জুলাই মাসের 9 তারিখে গেছিলো লাদাখে, আর ফিরলো তো ওই শনিবার দিনকে। শনিবার দিন কত তারিখ ছিল মনে নেই, সেদিনকে ফিরেছে। যাওয়ার দিন তো শুধু মনে আছে 9 তারিখে গেছে লাদাখ। আর আমি সেদিনকে 9 তারিখে লাদাখ কখন গেছিল, রাত্রির 12টার সময় গেছিল, বা এই বাড়ির থেকে বেরিয়েছিল বাইক নিয়ে, একদম মধ্যমগ্রাম থেকে বাইক নিয়ে লাদাখ গেছে। আর বাড়িতে এসে ফেরত হচ্ছে কিছুটা বাইকে, তারপর দিল্লি থেকে বাইক ট্রেনে তুলে দিয়েছে, সেখান থেকে ওরা ট্রেনে করে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেনে করে মধ্যমগ্রাম চলে এসেছে। আর বাইক তখন আসেনি, বাইক কালকে রিশানের বাবা আনতে গেছে, ঘুরতে গেছিলো বলে অতদিন আমি বাড়িতে, এই বাড়িতে কী করবো, ওর জন্য আমি বাপের বাড়ি চলে গেছি। যাই হোক, ওখানে রিশানের বাবা আনন্দ করেছে, আমিও আমার বাপের বাড়িতে আনন্দ করেছি। এইবার বাড়ি যে এসেছি, এতদিন বাড়ি ছিলাম না, ঘর দোর বন্ধ ছিল, ওদের দেখালাম কী ধুলো, সেদিনকে তো একটু পরিষ্কার করেছি, আরও পড়ে আছে, আরও ঘরে কোনায় কোনায় সে ঝুল হয়ে একাকার, মানে মাকড়সারা মহা আনন্দে তাদের বাসা চালিয়ে। ঈশানে বাবা যে গেছিলো বিশাল জামা কাপড়, তোমাকে দেখাচ্ছি কত জামা কাপড়, এই দেখো হাফ কিছু জামা কাপড় আজকে কেচেছি, আর এত জামা কাপড় পরে আছে, এইগুলো আস্তে আস্তে কাচতে হবে, এ তো ঈশানের বাবা। তাছাড়া আমার নিজের জামা কাপড় আছে, বালিশের চাদর, বিছানার বা ওয়ার, সব সবই কাচতে হবে। মানে এই যে এসছি কালকেই রাতে কাঁচা ভিজিয়ে দিয়েছি, এইভাবে আরও মানে রেগুলার কতদিন যে কাচতে হবে। তারও ক্যামেরাটা নড়ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই, যাই হোক আস্তে আস্তে করবো। আর খালি ভাবছি বাড়িতে এই সময় এই করছিলাম, ওই সময় ওই করছিলাম, মা এখন কী করছে, এই খালি মাথার মধ্যে ঘুরছে, যেন কাজে বাজে ঠিক মন পাচ্ছি। 4 বছর হয়ে গেল বিয়ে, কিন্তু তারপর বাপের বাড়ির থেকে আসলে না মনটা ওইখানেই পড়ে থাকে, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে জানি, কিন্তু ওই এক দুদিন ওরকম থাকে। আর ঈশানের বাবা যে ঘুরতে গেছিলো, তা সেই সংক্রান্ত সব বিষয়ে ভাবছি একটা ভিডিও করব। তা
সেটা আসবে এক দুদিন পরে আসবে, রিশানের বাবার থেকে। মা যখন গেছিল ভিডিও টিডিও বানিয়েছে, ওইগুলো দেখি, যদি পাই তাহলে ওইটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ভাবছি তোমাদেরকে দেখাবো। জানি না ওটা কবে দিতে পারবো, জানি না, তা ইচ্ছা আছে যদি দেয় রিশানের বাবা ভিডিওগুলো তাহলে তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। এই হচ্ছে কাহিনী, এই কারণে আমি 16টা দিন বাপের বাড়ি ছিলাম। হেবি মজা হয়েছে, যাক এখন মানে একটু ঘুমিয়েছিলাম, 5টা বাজে উঠলাম, রিশান এখনো ঘুমাচ্ছে, রিশান শুয়েছেই দেরি করে 3:30 নাগাদ। এইবার একটু কাজ আছে রান্নাঘরে, সেরে একটু চা বানিয়ে গিয়ে খাই, গলার অবস্থা মানে ভীষণই খারাপ, ঢোক গিলতে গেলে অসুবিধা হচ্ছে, আবার এদিকে গরমও লাগছে, পাখা বন্ধ করে বেশিক্ষণ রাখতে পারছি না, এখানে বসে একটু হাওয়া আসছে ভাল লাগছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বিকেল হয়ে গেছে, তো খিদে অবশ্যই পাবে, তার জন্য চাউমিন বানাবো আজকে। আর যেহেতু বাড়িতে দিন ছিলাম না, সবজি টবজি কিচ্ছু নেই, আজকে মঙ্গলবার, আজকে রিশানের বাবা সবজি আনতে যাবে, ফলে ঘরে একটা পেঁয়াজও নেই, একটা লঙ্কাও নেই, আলুও নেই। কি জানো বলে, চাউমিনটা কি দিয়ে বানাবো বুঝতে পারছি না, মানে নুন দিয়ে এলাম, ঝাল হিসাবে একটু লঙ্কাটা থাকলে, তাও পেঁয়াজ না হলেও হতো, একটু লঙ্কা থাকলেও হতো, গুঁড়ো লঙ্কা দিয়ে বানাবো। ইস, কেমন খেতে হবে কে জানে, ট্রাই করি দেখি কেমন হয় খেতে। আর আমার এই নাকটা দেখো কি অবস্থা, বোলিং গরম করে লাগাচ্ছি, রিশান এমনভাবে ঘোরাঘুরি করে না, সেই ওর ধাক্কা ধাক্কিতে নাকছাবিতে লেগেছে, বোধ হয় বেকায়দায় বেঁকে বুকে গেছে নাকছাবির ভেতরে প্যাঁচটা, ব্যাস ফুলে ব্যথা হয়ে রয়েছে, গরম বোলিং লাগিয়ে লাগিয়ে চলছি, ব্যথা ভীষণ ব্যথা, এইসব জায়গা টায়গা সমস্ত কিছু ব্যথা, জ্বর গরম জল বসিয়েছি, হোক গরম জল, তারপরে চাউমিনটা বানাবো। তেলটা বোধ হয় বেশি নেওয়া হয়ে গেল, একটু কমিয়ে রাখি। গলাটা ভীষণ ডিস্টার্ব করছে,
আমার চাউমিন রেডি, এই এরম দেখতে হয়েছে। আমি অল্প একটুই নিয়েছি, রিসানের বাবাকে বেশি দিয়েছি। আমি একটু টমেটো সস দিয়ে নেবো, কেন কেমন খেতে হবে কে জানে, তো যাক খেয়ে দেখা যাক কেমন হয়। এই চাউমিন নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ কানে শুনি না, আমার কিন্তু চাউমিন কিছু নেই, লোকাল রুটে মোটামুটি খাওয়া যাবে, তবে খুব টেস্টি যে তা খাওয়া যাবে। আবার শরীরটা খারাপ করেছে, শরীর খারাপ বলতে ওই মাথা যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা। এইমাত্র বমি করে এলাম, মাইগ্রেনের ওষুধ ছিল, গ্যাসের ওষুধের সাথে মাইগ্রেনের ওষুধ খেলাম, কিন্তু খাওয়ার পরেই বমিটা হলো। ভাবলাম বোধহয় এবার কমবে, ও মা কমবে না। হ্যাঁ বাবা, রাতে তরকা রুটি বানানোর কথা ছিল, তা সেই রকমভাবে তরকাটাও ভিজিয়ে রেখেছি, আমার পক্ষে সম্ভব না বানানো। ঈশানের বাবাকে বললাম রুটি আনো, ওই দুধ রুটি খাবো। হ্যাঁ খেলো বাবা, এত মাথা যা পুরো এরকম রাউন্ড হয়ে মাথাটা যন্ত্রণা করছে, কিছু ভাল লাগছে না আমার। এই মাইগ্রেনের প্রবলেমটা এত বিরক্ত করছে না আমাকে। বাবা কারেন্ট ছেড়ে দে, তার মধ্যে ঈশানও দুষ্টামি করে চলেছে। আমার শরীর খারাপ দেখে ঈশানও বদমাইশি করছে, দেখেছি একবার লাইট ধরাচ্ছে বন্ধ। কি করছিস? এই মাইগ্রেনের ব্যথার থেকে যে কবে মুক্তি পাবো, আদৌ পাবো কি না তাও জানি না, ভালো লাগছে না, সারা শরীর না কাঁপছে, আর গরম লাগছে, ঘেমে যাচ্ছে, পাখা ফুল স্পিডে দিয়ে রেখেছে। মানে উঠে যে কিছু কাজ করব সেই জোর পাচ্ছি না, আমি সারা শরীর কাঁপছে, সোজা হয়েও বসতে পারছি না, ঝুঁকে বসে আছি। ঈশানের বাবা এই মাত্র মুদি সদাইয়ের কিছু জিনিস আর বাজার করে এনেছে, মুদি সদাইয়েরটা দেখাই। ফুরিয়ে গেছে যে কাটা, আটা চিনি আর দু প্যাকেট বিস্কুট। সর বাবা সাইকেল নিয়ে সর সর। আর ওখানে মাছ এনেছে, মাছটা পরে বের করছি, আগে দেখাই। আলু ঢালতেই বসেছি, ভালো যে না তোমাদের একটু দেখিনি, আসলে শরীরটা এত খারাপ লাগছে যে কিছুই ভাল লাগছে না। আর ব্যাগের থেকে সব সবজি বের করে দিয়েছি, বের ফেলেছি এই পেঁয়াজ রসুন বেগুন, তারপর উচ্ছে তো ঢ্যাঁড়স, এই যে পটল লঙ্কা কুমড়ো বটবটি আর আদা নিনি, ও এই আদা, এই হচ্ছে বাজার। এবার এগুলোকে ঢেলে রেখে দিতে হবে তুলে। ই মা ছাড়, ও ঈশানটা দুষ্টামি করছে না, ভালো লাগছে না, গায়ে একদমই জোর পাচ্ছি না। তুই যা ওখানে মছি, ভগবানের আমাকে এই শরীর খারাপটা দিতে হলো, ভালো লাগে না। দেখে যে ছোট বাচ্চা আছে না, কি হতো আমাকে মাইগ্রেনের সব ব্যথাটা যদি না দিত, অন্য কাউকে দিত, কি বলবো, ভালো লাগে না। তাহলে একমাত্র আমি বুঝি যে কি কষ্টটাই না হয়, শরীর পুরো ছেড়ে দিয়েছে। বাবা ওইদিকে যা, তার মধ্যে ঈশান কথা শুনছে না, আরো যেন অসুবিধা হচ্ছে না। একটা সবজি বাজার ছিল না, যাই হোক এনেছে, আজকে রাতে কুটে রাখতে পারবো না কিছু, গায়ে জল নেই। আর
আজও তো ফ্রিজ পরিষ্কার করেছি, সবজিতে আমি, হ্যাঁ ওই জলটা মোছো, প্যাকেট প্যাকেট করে রাখি, কিন্তু সেই সব তো নোংরা হয়ে গেছে, ফেলে দিয়েছি, প্যাকেট পকেটও আনবি, রাখতে হবে কিছু আনলে তখন প্যাকেট হলে পরে তারপরে প্যাকেট। এখন বাজ 10:10 বাকি, নিশানকে খাইয়ে দিলাম ভাত আর সবজিও সব গোছানো হয়ে গেছে। আর এখানে রিশানের বাবা এনেছে ট্যাংরা মাছ, মাছ দেখি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার বুটি কি অত ধার দিচ্ছি তারা, হাজার দিন বলছি রিশানের বাবাকে মাছ কেটে আনবে বাজার থেকে, এই ট্যাংরা মাছের সাইডের কাঁটাগুলো কি শক্ত হয়, আমার বুটি অত ধার না যে এইগুলো কাটতে পারবে, এগুলো কাটতে গিয়ে দেখা যায় আমার হাতে কেটে যায়। মাছ দেখে মাথা খারাপ হয়ে যায়, হাজারবার বলেও বোঝাতে পারি না যে মাছগুলো একটু কেটে আনবে। এখন রেখে দেবো, এটা কালকে রান্না করবো, ভালো লাগে না আমার তো, বাচ্চা ছেলে না যে মেরে পিটে পিটিয়ে বোঝাবো, মুখে বলেও কিচ্ছু হচ্ছে না। ভেবেছিলাম সবজি কাটবো না, তা বললাম যে না কেটেই রাখি, কাট কেটে রাখলে আমার একটু কালকে সুবিধা হবে, আর ওষুধটা খাওয়াতে একটু মাথা যন্ত্রণাটা কমেছে, পুরোপুরি কমেনি একটু কমেছে, গা বমি বমি ভাবটাও কমেছে, আর ওই না টুক করে বসে কুটে রাখি, তাই বেশি সবজি কুটিনি, দেখাচ্ছি কি কুটেছি, এই উচ্ছে আর একটু বেগুন, ওই ট্যাংরা মাছ দেখলে কালকে বেগুন দিয়ে ট্যাংরা মাছে পাতলা করে ঝোল করব, আর উচ্ছে ভাজা ব্যাস এই করবো, আর কিছু রান্না না। আর তরকাটা ভিজানো আছে, তরকাটা দেখি কালকে রাতে বানাবো, বাবা আলু একদম অন্ধকার হয়ে গেছে। এখন এই বিস্কুট আটা চিনি কিচ্ছু তোলা হয়নি, ভালোই লাগছে না, এই যে তরকা ভিজানো আছে, কালকে আরও গ্যাদগ্যাদা হয়ে যাবে জানি, কিছু করার নেই। রাতে দুধ রুটি আর খাওয়া হচ্ছে না, এই ডিমের একটু ভুজিয়া করে নিয়েছি, ওই দিয়ে রুটি খাবো, আর ওইদিকে রিশান ওর বাবার থেকে নিয়ে ডিম খেতে শুরু করে দিয়েছে, শুয়ে পড়েছি আজকের মতো, রিশান ওইদিকে দুধ খাচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।